সাবস্ক্রাইব করুন বাংলার কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইকানটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ওয়েলকাম ভিউয়ার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বাংলা যদি বাংলায় বলি সেটা হচ্ছে অনগ্রসর কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধু এখানে অনগ্রসর কল্যাণ বিভাগে যে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু সাতটা ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে সুপারিনটেনডেন্ট কেয়ারটেকার ম্যাট্রন কুক হেল্পার দারওয়ান ও কর্মবন্ধু এই ষাটটি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে তো আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে এই ষাটটি পোস্টের জন্য কতগুলো কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কতটা কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং আপনারা কি করে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখুন তাহলে কিন্তু অনগ্রসর কল্যাণ বিভাগের যে কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে আপনারা ফুলফিল ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্টে নিয়োগগুলো হচ্ছে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনাদের বলেছি আমি আপনাদের প্রথমত এই যে নিয়োগগুলো হচ্ছে এই নিয়োগগুলো কিন্তু পূর্ব বর্ধমানে নিয়োগ করা হচ্ছে তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা যে নোটিশটা আপনারা ভালো করে দেখেন তো এখানে যে পূর্ব বর্ধমানের অফিসিয়াল অফিসার আছে পূর্ব বর্ধমান গভর্ন সেখানে যাওয়ার পর যদি আপনারা রিক্রুটমেন্ট সেকশনে আসেন তাহলে এই নোটিশটা পেয়ে যাবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে পূর্ব বর্ধমান সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে যে পোস্টগুলো আছে যেখানে যেখানে পোস্টগুলোর নাম হচ্ছে এক নাম্বার যে পোস্ট আছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে বয়েসের জন্য একটা গার্লসের জন্য একটা এবার কেয়ারটেকার এখানে কিন্তু শুধুমাত্র বয়েসের জন্য আছে এবং সুপারিনটেন্ডেন্টের জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউ হবে আপনাদের স্যালারি হবে বারো হাজার টাকা এবং যেটা কেয়ারটেকার আছে এখানে কিন্তু শুধুমাত্র বয়েসের জন্য একটা ভ্যাকেন্সি আছে এখানেও কিন্তু মাধ্যমিক পাস করতে হবে আপনাদের পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউ হবে এখানে যে স্যালারিটা সেটা কিন্তু আট হাজার টাকা এবার যেটা ম্যাট্রোন আছে শুধুমাত্র একটা মহিলাদের জন্য সেখানে কি স্যালারি আছে আট হাজার টাকা এখানে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে আপনাদের এবং এখানে পরীক্ষা দিতে হবে আপনাদের লিখিত এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটা হবে এখানে যেটা চার নম্বর প্রশ্ন কুক এখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে দুটো আছে চার হাজার টাকার একটা স্যালারি আছে এখানে এইট পাস করলেই অ্যাপ্লাই করা যাবে বাট এখানে কিন্তু আপনাদের কোনো পরীক্ষা দিতে হবে না আপনারা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই নিয়োগ হয়ে যেতে পারবেন তারপরে যে হেল্পার আছে এখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে এখানে তিন হাজার টাকা করে কিন্তু আপনার যে যেটা হচ্ছে স্কেল বা যেটা হচ্ছে স্যালারি সেটা কিন্তু তিন হাজার টাকা এইট পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই নিয়োগ করতে পারবেন তারপরে যে দারওয়ান আছে এখানেও কিন্তু একটা হচ্ছে বয়েজ একটা হচ্ছে গার্লস দুটো হচ্ছে সিট আছে এখানে এবার এখানে যে স্যালারিটা সেটা কিন্তু পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এবার ক্লাস হচ্ছে যেটা হচ্ছে তোমার আপনাদের কোয়ালিফিকেশন সেটা হচ্ছে এইট পাস এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হয়ে যাবে এবং যেখানে হচ্ছে কর্মবন্ধু এখানে কিন্তু একটা বয়সের জন্য পোস্ট আছে একটা গার্লস এর জন্য আছে এখানে যে স্যালারিটা তিন হাজার টাকা করে এখানে কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার না এখানে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারে ইন্টারভিউর মাধ্যমেই হয়ে যাবে তো এখানে সাতটা পোস্টের মধ্যে আপনাদের শুধুমাত্র এখানে কিন্তু যেটা হচ্ছে রাইট তিনটার মধ্যে দিতে হচ্ছে বাকি কিন্তু চারটা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না তো বন্ধুরা এখানে যেতে পারছেন যেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট কেয়ারটেকার আর মেট্রোন এটাতে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বাকি যে চারটা পোস্ট আছে সেটা কিন্তু আপনাদের অফলাইন অ্যাপ্লাই করতে হবে তো প্রথম তিনটা এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনলাইনের যে লিঙ্ক সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন এখানে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন তো অনলাইন অ্যাপ্লাই জন্য দেখতে পাচ্ছেন তিনটা পোস্ট হচ্ছে যেটা কেয়ারটেকার

অ্যাপটাই পোস্ট হয়েছে তো আপনারা এখানে যে ফুল ডিটেলস আপনারা ইমপ্লিমেন্ট নোটিস দেখতে চান যেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের যে পূর্ব বর্ধমান গভর্নেন্স এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিস থেকে দেখাচ্ছি আপনারাও দেখতে পারবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে পূর্ব বর্ধমান গভর্নেন্স সেখান থেকে কিন্তু আমিও দেখাচ্ছি আপনাদের তো বন্ধু আপনারা যে যে বাকি যেহেতু এখানে তিনটা ভ্যাকেন্সি আছে সেটা শুধুমাত্র অনলাইন বাকি যে চারটা এলে কিন্তু আপনাদের অফলাইনে তো আপনাদের অফলাইনের ফর্মটা আপনার কিন্তু ভিডিও ডিসক্রিপ্ট বক্সে এই যে ফর্মটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড করে জমা করতে পারবেন আর বাকি যে তিনটা অনলাইনে লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই পারবেন তো আপনারা যে অফলাইনে অ্যাপ্লাই করবেন যেটা জমা করবেন এখানে অ্যাড্রেসটা আমি আপনাদের বলেছি কোথায় আপনারা জমা করবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা অ্যাড্রেস দেওয়া আছে সেটা ড্রপ বক্স কেপ অফ দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কাছারি রোড কোর্ট কম্পাউন্ড পূর্ব বর্ধমান পিন সাত এক তিন এক জিরো এক এই অ্যাড্রেসে কিন্তু অফিসে গিয়ে কিন্তু আপনাদের যেখানে ড্রপ বক্স থাকবে স্পেশালি সেখানে গিয়ে কিন্তু আপনাদের ফর্মটাকে জমা করতে হবে আপনাদের কোয়ালিফিকেশনের সঙ্গে এই যে ফর্মটা আপনারা পূরণ করবেন এই ফর্মটা গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে তো ভিউর্স আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটা প্রশ্ন অ্যান্সার দেব আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন